গাট্টু আর গোলাপি পরি। একদিন গাট্টু খুব মন খারাপ করে বসেছিল। ওর ঘরের কোনো কাজে ইচ্ছে হচ্ছিল না, তাই গাট্টু ভাবল যে পেইন্টিংই করা যাক। গাট্টু নিজের ড্রয়িং শিটে পেইন্টিং করতে শুরু করল, আর পেইন্টিংয়ে ও সুন্দর সুন্দর প্রজাপতি আঁকল, আর আঁকল একটা সুন্দর গোলাপি পরি। গাট্টু পেইন্টিং করতে করতেও কে জানে ওর কি কথা নিয়ে মন খারাপ ছিল। তখনই গাট্টুর চোখ দিয়ে এক ফোঁটা জল ওই পরির পেইন্টিংয়ের উপর পড়ল, আর চোখের জল পড়তেই ওই পেইন্টিং থেকে অনেক গোলাপি ধোঁয়া বের হতে থাকলো। আর ওই ধোঁয়া দেখে গাট্টু ভয় পেয়ে গেল, ও চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পরে যখন গাট্টু নিজের চোখ খুলল, তখনও দেখল ওর সামনে একটা গোলাপি পরী দাঁড়িয়ে আছে। পরীটা একদম সেরকমই যেমনটা ও পেইন্টিংয়ে এঁকেছিল। গাট্টু ওকে জিজ্ঞেস করল, তুমি কে গো? আমি হলাম ক্যান্ডি, ওই গোলাপি ক্যান্ডি যাকে তুমি এখনি বানিয়েছিলে। গাট্টু নিজের চোখ বড় বড় করে ওই পেইন্টিংকে ওই পরীর সাথে কম্পেয়ার করতে শুরু করল। আরে হ্যাঁ, তুমি তো এটাই গোলাপি পরি, কিন্তু তুমি এখানে কেন এসেছো? যেই বাচ্চারা দুঃখী হয় তাদের আমি গোলাপি ক্যান্ডি দেওয়ার জন্য এসেছি। গাট্টুর মুখে এক গাল হাসি ফুটল। সত্যি তুমি আমাকে পিঙ্ক ক্যান্ডি দেবে? কিন্তু তার আগে তোমাকে আমায় বলতে হবে কি তুমি এত দুঃখী কেন। গাট্টুর আবার মন খারাপ হয়ে গেল, আর গাট্টু বলল, মা বলেছে যে মা এবারে আমাকে মামা বাড়ি নিয়ে যাবে না। কেন? এবারে মা শুধু চিঙ্কিকে সাথে নিয়ে যাচ্ছে। আর এমনি কেন? কারণ মা বলছে যে তুমি অনেক দুষ্টু হয়ে গেছো গাট্টু, না বড়দের কথা শোনো না তো ওদের সম্মান করো। এইবার তোমাকে দিদার বাড়ি নিয়ে যাব না। চিঙ্কি চিঙ্কি কিছু করো না, নালে মা আমাকে এবারে মামা বাড়ি নিয়ে যাবে না, আর না গেলে আমি গাছের পেয়ারা আর আম কি করে খাবো। গাট্টু এইবার মা তোমার দিকে অনেক রাগ আছে, মনে হয় এবার মা সত্যি তোমাকে বাবার কাছে ছেড়ে যাবে। কিন্তু না গাট্টু, একটা কাজ করো, তুমি নিজের হলিডে হোমওয়ার্ক পুরো করে নাও, হতে পারে মা তোমাকে খুশি হয়ে তোমাকে সঙ্গে নিয়ে চলুক। আর যদি তাও না নিয়ে যায়? তাহলে কোনো চমৎকারই তোমাকে দিদার বাড়িতে নিয়ে যেতে পারবে। চিঙ্কি বলছিল যে কোনো চমৎকারই আমাকে মামা বাড়ি নিয়ে যেতে পারে। চিঙ্কি একদম ঠিক বলেছে, তো চলো চমৎকার করি। গাট্টু যদি তোমাকে দিদার বাড়ি যাওয়ার আছে, তাহলে তোমাকে আমার সব কথা শুনতে হবে। সব থেকে প্রথমে তোমাকে নিজের প্রতিদিনের হোমওয়ার্ক টাইম দিয়ে শেষ করে এক ঘন্টা মা আর দাদির সঙ্গে থাকতে হবে, আর বাবার ফাইলগুলো টেবিলের মধ্যে ঠিক করে রাখতে হবে। ঠিক আছে, এবার চলি আমি। আর হ্যাঁ, মনে রেখো আমি সবসময় তোমার সঙ্গে থাকবো। এই বলে পরি হঠাৎ করে উধাও হয়ে গেল, আর যেখান থেকে এসেছিল ওখানেই চলে গেল। গাট্টু নিজের ড্রয়িং বুক বন্ধ করল আর ওখানেই শুয়ে পড়ল। গাট্টু ঘুমিয়েছিল, তখনই শুনতে পেল যে বাইরে থেকে ঠাকুমা কাউকে সাহায্যের জন্য ডাকছিলেন। কেউ আছে চিঙ্কি? গাট্টু গাট্টু ঠাকুমার আওয়াজটাকে না শোনার ভান করল আর আবার ঘুমিয়ে পড়ল। তারপর গাট্টু আবার একটা আওয়াজ শুনতে পেল, ওঠো ওঠো গাট্টু। গাট্টু বুঝতে পারছিল না যে এই আওয়াজটা কোথা থেকে আসছিল আর কার এটা। তারপর ওর লক্ষ্য গেল ওর পকেটের উপর। এ কি? পরি গাট্টুর পকেটে বসেছিল। আমি বলেছিলাম না আমি সব সময় তোমার সঙ্গে থাকবো, যাও বাইরে ঠাকুমা তোমাকে ডাকছে। বাইরে গেলে ঠাকুমা নিশ্চয়ই কিছু না কিছু কাজ দিয়ে দেবে আমাকে। গাট্টু চমৎকার হতে দেখতে চাও না? এ কথা শোনা মাত্রই গাট্টু সঙ্গে সঙ্গে বাইরে চলে গেল। গাট্টু গাট্টু আমার দুধের সময় হয়ে গেছে,
বাড়িতে কেউ নেই, আমাকে একটু দুধটা এনে দাও। গাট্টু চলো রান্নাঘরেতে। কিন্তু এটা তো ঠান্ডা, মা গ্যাস জ্বালাতে বারণ করেছে, এবার আমি কি করি? ঠাকুমার খিদে পেয়েছে। আরে এ কি, তুমি জাদুও জানো? একটা কাজ করো, ঠাকুমার থেকে বলো কি আজকে এই ছাঁচটা খেয়ে নো। এটাই ঠিক হবে, আর ছাঁচ তো ঠান্ডাই খাওয়া হয়। ভালো হলো কি তুমি আমার জন্য ছাঁচ এনেছো, আমার কালকে দিয়ে ইচ্ছে করছিল ছাঁচ খাওয়ার। ক্যান্ডি শোনো না, আমি বাসনগুলো ধুয়ে ফেলি। না গাট্টু, এখনো তুমি অনেক ছোট হচ্ছ, তাই জন্য আমি এই কাজেতে তোমার সাহায্য করব। ঠিক আছে, ততক্ষণে আমি জিনিসগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি, মা দেখলে খুব খুশি হবেন। একদিন বাড়িতে গাট্টু আর ঠাকুমা ছাড়া আর কেউ ছিলেন না। চিঙ্কি আর গাট্টুর মা বাবা বাজারে গেছিলেন, আর ঠিক তখনই গাট্টু বাইরে থেকে ঠাকুমার আওয়াজ শুনতে পেল। আরে এতো ঠাকুমার কাশির আওয়াজ। আমি ঠিক আছি গাট্টু, তুমি পড়াশোনা করো। গাট্টু ভয় পেয়ে যায় আর সেই পরীকে ডাকে। ক্যান্ডি ক্যান্ডি, ঠাকুমার শরীরটা মনে হয় খারাপ, এখন কি করি? এটা বলার পরেও ক্যান্ডি কিন্তু আসে না। ক্যান্ডি ও সঙ্গে সঙ্গে দৌড়ে কিচেনে যায় আর ঠাকুমাকে ওনার ওষুধ এনে দেয়। কিছুক্ষণের মধ্যেই গাট্টুর মা বাবা বাড়ি ফিরে আসেন আর ঠাকুমা ওনাদের পুরো কথাটা বলেন। আপনাকে এমনি ছেড়ে আমরা গাট্টু দিদার বাড়িতে যাব না মা। আমি এখন ঠিক আছি, তোমরা সবাই যাও। আর হ্যাঁ, গাট্টুকেও সঙ্গে নিয়ে যাও, না হলে এদিকে বোর হয়ে যাবে। না ঠাকুমা, তোমাকে এই অবস্থায় ছেড়ে আমরা কোথাও যাব না। এইবার গরমের ছুটিটা আমরা তোমার সাথেই কাটাবো। গাট্টু ঠিক বলছে মা, ছুটির আনন্দ তো বাড়িতেও ওঠানো যায়। গাট্টু, তোমার উপরে আমাদের গর্ব হয় যে তুমি আজ একা ঠাকুমার খেয়াল রেখেছো। গাট্টু, এটা তো সত্যি চমৎকার হয়ে গেল। আর এইভাবেই সত্যি চমৎকার হলো। গাট্টুর মা আর ঠাকুমা মিলে গাট্টুকে খুব ভালোবাসলেন আর ও বুঝতে পারলো যে বড়দের সম্মান আর ওনাদের খেয়াল রাখলে ওনারা শুধু খুশিই হন না, বরং এরকম করলে ছোটরা বড়দের আশীর্বাদও প্রাপ্তি করে। এই গল্পের সারমর্ম হলো যে সর্বদা বড়দের সম্মান করা উচিত। গাট্টুর গণেশ। গণেশ চতুর্থী দিন দিন এগিয়ে আসতেই গাট্টু চিঙ্কির খুশির কোনো ঠিকানা ছিল না, দুজনেই খুশির চোটে পাগল হয়ে গিয়ে নাচ গান করছিল। ও মাই ফ্রেন্ড গণেশা, আতে রহনা হমেশা। ও মাই ফ্রেন্ড গণেশা, জলদি আও গণেশা। গণপতি বাপ্পাকে স্বাগত জানাতে সকল বাচ্চারাই এভাবে এক্সাইটেড হয়ে থাকতো, কারণ তারা গণেশজিকে ভগবান নয় নিজেদের বন্ধু মনে করতো। ফ্রেন্ড গণেশকে স্বাগত জানাতে গাট্টু চিঙ্কিও ভীষণ এক্সাইটেড ছিল। তারা মা ও বাবার সাথে গিয়ে সমস্ত সরঞ্জাম কিনে নিয়েছিল। মা মোদক বানানোর জন্য প্রয়োজনীয় রেশন নিয়ে নিয়েছিল। কিন্তু যখনই বাবা মা গণেশ মূর্তি কিনতে যাচ্ছিল তখনই গাট্টু চিঙ্কি মানা করলো। বাবা, আমরা প্লাস্টার অফ প্যারিসের মূর্তি নেব না, ওতে জল দূষিত হয়। আমরা গণেশকে জলে বিসর্জন দিয়ে ঘরে চলে আসি, কিন্তু তারপর ওই জল থেকে মূর্তি বাইরে ফেলে দেওয়া হয়, অজান্তেই লোকের পায়ের তলায় ওই মূর্তি চাপা পড়ে যায়, ভেঙে চুরে যায় এবং তার মানহানি হয়। আমরা আমাদের গণেশের মানহানি কখনোই সহ্য করব না। ভাই, তোমার কাছে ইকো ফ্রেন্ডলি গণেশ নেই? ওটা কি রকম? আরে ওটা মাটির তৈরি গণেশের মূর্তি হয়। না, আমাদের কাছে ওরকম মূর্তি আসে না, আপনাকে নিতে হলে এখান থেকেই নিতে হবে। ইটস ওকে, চলো বাবা। আমাদের স্কুলে একটা ওয়ার্কশপ হয়েছিল যেখানে মাটির গণেশ মূর্তি তৈরি শিখিয়েছিল, আমরা আমাদের গণেশ নিজেদের হাতে বানাবো। বাচ্চাদের এই সচেতনতা দেখে বাবা মা খুশি হয়ে যায়। গণেশ চতুর্থীর আর একদিনই বাকি ছিল। দিদা, মা ও গাট্টু চিঙ্কি মিলে
গণেশজিকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন। গণেশজির ঘর তৈরি করে সেটাকে সাজাচ্ছিলেন। বাচ্চারা, তোমরা যাও এবং গণেশের মূর্তি বানাও। বাইরে চড়া রোদ আছে, মূর্তি আজ শুকিয়ে গেলে সেটাকে রং করে আমরা কাল স্থাপনা করব। গাট্টু চিঙ্কি দৌড়ে দৌড়ে বাগানে গেল। বাগানে হারে, গুড্ডি, রাজু ও সোসাইটির বাকি ছেলে মেয়েরা গণেশজির মূর্তি বানাচ্ছিল। তোমরা লেট হয়ে গেছো, তাড়াতাড়ি করো। চিঙ্কি যাও, মাটি নিয়ে আসো। চিঙ্কি মাটি নিয়ে এলো। গাট্টু মাটি পরিষ্কার করলো এবং ওতে জল ঢেলে নরম কাদা তৈরি করলো। উপকরণ তো তৈরি, এখন মূর্তি বানানো যাক। গাট্টু চিঙ্কি সেই কাদা মাটিতে আকার দিতে লাগলো এবং দেখতে দেখতেই মাত্র এক ঘন্টার মধ্যেই ওদের ইকো ফ্রেন্ডলি মাটির তৈরি গণেশ তৈরি হয়ে গেল, যেটি সবচেয়ে সুন্দর ছিল। সবার তৈরি মূর্তি এক জায়গায় রাখা হলো এবং সকল বাচ্চারা মূর্তির সাথে সেলফি নিয়ে সেলফি স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়, যাতে অন্যরাও ওদের থেকে অনুপ্রাণিত হয়। এরপর গাট্টু চিঙ্কি নিজেদের মূর্তি নিয়ে ঘরে চলে আসে। আরে বাহ, খুব সুন্দর হয়েছে, এখন ছাদে রাখো, রোদে শুকিয়ে যাবে। দুজন মিলে মূর্তি ছাদে গিয়ে রেখে আসে এবং ভিতরে এসে মা ও দিদার কাজে হাত লাগায়। কাজ শেষে চিঙ্কি গাট্টুকে বলল, চলো ওপরে গিয়ে দেখি, গণেশ মূর্তি শুকিয়ে গেছে হয়তো। দুজনে যেই ছাদে পৌঁছায় সামনের দৃশ্য দেখে ওদের চোখ থেকে জল পড়তে শুরু করে, কারণ ভারী বৃষ্টি হয়েছিল যার ফলে ওদের ফ্রেন্ড গণেশা ভিজে গলে গিয়েছিল। গাট্টু চিঙ্কি কাঁদতে কাঁদতে দৌড়ে ঘরে আসে এবং এসেই দিদার কোলে গিয়ে কাঁদতে শুরু করে। বাচ্চারা, কান্না বন্ধ করো, এতে তোমাদের কোনো দোষ নেই, যা হয়েছে ভুলে যাও। কি করে ভুলবো দিদা, আমাদের গণেশ স্থাপনের আগে বিসর্জন হয়ে গেল। আমরা জানতেই পারলাম না বাইরে কখন বৃষ্টি হলো, সব জানলা পর্দা দিয়ে ঢাকা ছিল। ডোন্ট ওয়ারি, আমরা আরেকটা মূর্তি বানাবো। এখন এটা ইম্পসিবল মা, রাত হয়ে গেছে, রোদও নেই, আর কাল গণেশ চতুর্থী, মূর্তি বানালেও সেটা শুকোবে না। তারপর রং কখন হবে, স্থাপনা কখন হবে? এই কথা শুনে মাও দুঃখ পায়। এখন কি আর কোনো রাস্তাই নেই? কেন রাস্তা নেই, বুদ্ধি থাকলে হাজারটা রাস্তা বেরিয়ে আসে, গণেশ তো বুদ্ধিরই দেবতা। গাট্টু চিঙ্কি, গণেশ ঠাকুরও একদিন এমন বিপদে ফেসেছিলেন, কিন্তু তিনি ওই বিপদে কিভাবে রাস্তা বের করলেন সেই কাহিনী তোমাদের নিশ্চয়ই শুনতে হবে। গল্পের কথা শুনতেই গাট্টু চিঙ্কির কান্না খানিকটা কমলো। মহারিষি ব্যাস একবার গণেশ ঠাকুরের কাছে এলেন। মহারিষি ব্যাস তখন মহাভারতের কাহিনী লিখছিলেন, আর লেখার কাজ করার জন্য তিনি গণেশ ঠাকুরকে বাছলেন। গণেশ মেনে নিলেন, কিন্তু মহারিষি ব্যাস শর্ত রাখলেন, লেখার সময় যেন কোনো বাধা না আসে, কারণ বাধা পেলে লেখার গতি কমে যাবে। এই শর্ত গণেশ মেনে নিলেন। তারপর কি হলো দিদা? তারপর কি, মহারিষি ব্যাস কাহিনী শোনাতে থাকেন আর গণেশ ঠাকুর ফটাফট লিখতে থাকেন। হঠাৎ লিখতে লিখতে গণেশ ঠাকুরের কলম ভেঙে যায়। ও গড! তারপর? খুব সমস্যায় পড়লেন। গণেশ ঠাকুর ঋষি ব্যাসকে থামালে তার গতি ভ্রষ্ট হবে, আর না থামালে কলম ছাড়া লিখতেও পারছিলেন না। তারপর উনি কি করলেন জানো? ওনার যে হাতির মুখ ছিল তার একটি দাঁত ভেঙে সেটাকে দোয়াতে ডুবিয়ে দাঁতের কলম বানিয়ে লিখতে শুরু করেন, আর মহাভারত বিনা বাধায় সম্পূর্ণ করেন। কাহিনীর মোরাল ভালো ছিল, কিন্তু গণেশের কাছে হাতির মুখ ছিল, লম্বা লম্বা দুটো দাঁত ছিল, আমাদের কাছে তো ওনার মতো কিছুই নেই। দাঁত নেই কিন্তু হাত তো আছে, হাতির মতো মুখ নেই কিন্তু গণেশের মতো শিল্পকলা তো আছে, তোমরা তো ছবি আঁকতে পারো, গণেশ ঠাকুরের সুন্দর ছবি বানাও, আমরা ওই ছবির স্থাপনা করব, আর সেটা বিসর্জনও করতে হবে না, সেই ছবি সব সময় আমাদের কাছে থাকবে। হ্যাঁ,
দিদার কথা শুনে গট্টু চিঙ্কি অনুপ্রাণিত হয় আর দুজনে মিলে গণেশজির দারুণ ছবি আঁকে। পরের দিন সকলে মিলে সেই ছবিটি মন্দিরে স্থাপনা করে, কলাপাতায় মোদক সাজিয়ে বিধি মেনে পুজো করে। আর গট্টু চিঙ্কি জয় জয়কার করতে করতে গণপতি বাপ্পার স্বাগত জানায়। গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গল মূর্তি মরিয়া।